ওয়েলকাম টু ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। কৃষক সম্মান নিধি ফর্ম অনেকেই ফিল আপ করেছেন, তো অলরেডি টাকা অনেকেই পেয়ে গেছেন। যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করে উঠতে পারেনি, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদের এই ভিডিওতে শিখিয়ে দেবো যে কীভাবে নিউ ফার্মার রেজিস্ট্রেশন করে, ফর্ম ফিল আপ করে, সাবমিট করে কৃষক সম্মান নিধি যোজনার টাকা পেয়ে যাবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তো প্রথমে আগে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে রাখুন, যাতে পরবর্তীকালে কোনো ভিডিও আমি আপলোড করি তাহলে আপনি অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবেন এবং অনায়াসে আপনি ভিডিওটি দেখতে পাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগল ক্রোমে গিয়ে পিএম কিষাণ বলে সার্চ করতে হবে। তো পিএম কিষাণ বলে সার্চ করলাম, তো পিএম কিষাণ gov.in যে মেন ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি, এটা ওপেন হয়ে গেছে, ফার্স্টে দেখতে পাচ্ছি। তো এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর নেক্সট পেজ আমাদের পিএম কিষাণ সম্মান নিধির যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর আমরা স্ক্রল ডাউন করে নিচে আসব এবং নিচে এসে ফার্মার কর্নার যে অপশানটা আছে তার ফার্স্টে নিউ ফার্মার রেজিস্ট্রেশন বলে যে অপশানটা আছে ওটাতে ক্লিক করব, যেহেতু আমি নতুন করে আবেদন করছি। ক্লিক করার পর তার পরের পেজ আমাদের দেখতে পাচ্ছি চলে এসেছে নিউ রেজিস্ট্রেশন ফার্মের, যেখানে এন্টার আধার নাম্বার, আধার নাম্বারটা দেব, তারপর এন্টার ইমেজ টেক্সট ডান দিকে পাশে যে কোডটা আছে সেটা দেব এবং স্টেট সিলেক্ট করে সার্চ বাটনে ক্লিক করব এবং নেক্সট পেজে যাব। তারপর অন স্ক্রিনে দেখতে পাচ্ছি ফিল আপ করছি। ক্যাপচার কোডটা দেব, তারপর স্টেট ওয়েস্ট বেঙ্গল, তারপরে সার্চ। তো এখানে লেখা যাচ্ছে রেকর্ড নট ফাউন্ড উইথ গিভেন ডিটেলস, মানে এই আধার কার্ডে কোনো ডিটেলস এখানে পাওয়া যাচ্ছে না, তার মানে এটা নতুন আবেদন হিসেবে গণ্য হবে। তো তারপরে ওকে করার পর নেক্সট পেজ এটা দেখতে পাবো, রেকর্ড নট ফাউন্ড গিভেন ডিটেলস এবং রেজিস্টার কিষাণ পোর্টাল। তো যেহেতু দুটো অপশান আছে আমাদের, গ্রাম এবং শহর, যেখানে যারা গ্রামে বাস করে সেক্ষেত্রে তারা রুরাল, আর যারা শহরে বাস করতে তারা উরবানে সিলেক্ট করে ইয়েস করবেন এবং নেক্সট পেজে যাবেন। তো আমি যেহেতু গ্রামে বাস করি তো ফার্স্টে ক্লিক করলাম এবং ইয়েস করে দিলাম এবং নেক্সট পেজে গিয়ে দেখতে পাচ্ছি ফার্স্টে স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, ব্লক, ভিলেজ দেখতে পাচ্ছি, এগুলো ফিল আপ করে নিই। ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট, তারপর সাব ডিস্ট্রিক্ট, তারপর ব্লক, ভিলেজ। আপনি চাইলে আপনার কাছাপাশি যে ভিলেজগুলো দেখতে পারেন সেগুলো সিলেক্ট করতে পারেন, আপনার কাছে যদি আপনার ভিলেজ যদি না থাকে। আর যদি পান সেক্ষেত্রে তো আলাদা ব্যাপার। তো তারপরে লেখা আছে ফার্মার ডিটেলস, ফার্মার নেম, জেন্ডার, ক্যাটাগরি, কোন ক্যাটাগরি এটা ফিল আপ করব। এখানে দেখতে পাচ্ছি জেনারেল এসসি এসটি সবারই ফিল আপ করতে পারবেন। তো তারপরে নিচে দেখতে পাচ্ছি ফার্মার টাইপ, কোন টাইপের, যদি এক হেক্টরে কম হয় সেক্ষেত্রে স্মল, আর যদি আদার্স হয় সেক্ষেত্রে আদার। তো তারপরে আধার কার্ড, তারপরে টাইপ
আধার কার্ড, তারপরে আধার নেম, ব্যাংকের আইএফসি কোড, তারপরে ব্রাঞ্চ নেম কোন ব্রাঞ্চ, তো তারপরে অ্যাকাউন্ট নেম, আমি আমার যে অ্যাকাউন্ট সেটা, তারপরে তার অ্যাড্রেস। আপনি চাইলে অথেন্টিকেশন আধার ভেরিফিকেশন যেটা আছে অনলাইনে সেটার মাধ্যমে আপনি আধারটা ভেরিফাই করে নিতে পারবেন। তো তারপর দেখতে পাচ্ছি তো নিচে দেখতে পাচ্ছে সিঙ্গেল এবং জয়েন্ট, যদি সিঙ্গেল হিসেবে থাকেন তাহলে সিঙ্গেল সিলেক্ট করতে হবে, এবং যদি জমি জয়েন্টে থাকে সেক্ষেত্রে জয়েন্ট হিসাবে সিলেক্ট করতে হবে। তো আমার যেহেতু সিঙ্গেল হিসাবেই আছে সিঙ্গেলে সিলেক্ট করে নেব। তো তারপরে ফার্স্টে আছে খতিয়ান নাম্বার, তারপরে দাগ নাম্বার, তারপরে এরিয়া। তো ফার্স্টে খতিয়ান নাম্বার দিয়ে দলিলের ফার্স্টের পেজে খতিয়ান নাম্বার সেটা দিয়ে দেবো, তারপরে দাগ নম্বর দিয়ে দেবো, এবং তার রেসপেক্টে আপনার কত জমি আছে সেটা হেক্টরে হিসাব করে বসাতে হবে। তো হেক্টরে কীভাবে হিসাব করতে হয় সেক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি গুগলে সার্চে গিয়ে। তো তার আগে আপনাকে শতকে থেকে এককে হিসাবটা দেখিয়ে দিতে হবে। তো শতক 300 শতকে মানে হচ্ছে 3 একর, 300 শতকে 3 একর, সেই হিসাবে আপনাকে ক্যালকুলেশন করে বার করতে হবে। 300 শতকে যদি 3 একর হয় তাহলে 0.31 যে একর, আমার যেহেতু 0.31 একর জমি আছে, তার মানে 30 শতকে 0.31 একর, তার রেসপেক্টে হেক্টর আসছে 0.1214। তো আমি 1214 যেটা আছে লিখে দিলাম, 1214। আপনি চাইলে পরে যদি আপনার জমি থাকে সেক্ষেত্রে আপনি অ্যাড করে নিতে পারবেন। তো তারপরে নিচে গিয়ে আপনার এটা ম্যান্ডেটরি না, তবে মোবাইল নাম্বার যদি দেন তো ভালো হয়। তারপর ডেট অফ বার্থ যেটা আছে এটা দিলেও হয় না দিলেও হয়। তারপরে ফাদার্স নেম, বাবার নাম যেটা আছে আমি সেটা বসিয়ে দেবো, আর নাহলে ছেড়ে দেবো। তবে যেগুলো স্টার মার্ক আছে সেগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। তো তারপর নিচে যে আমরা দেখতে সেলফ ডিক্লারেশন ফর্ম, এই সেলফ ডিক্লারেশন ফর্মে গিয়ে আপনি পুরো পেজটা একবার দেখে নিতে পারেন। আপনি চাইলে পড়ে ভালো করে দেখে নেবেন এবং লাস্টে ওকে করে নেবেন। তো তারপরে যে চেক বাটনটা আছে ওটা রাইট চিহ্ন করে দেবেন, সাধারণত এটা করলে তবে পরের স্টেপ সেভ গিয়ে পরের স্টেপ যেতে পারবেন। তো আমি সেভ করে দিই। তো আমাদের সেভ হয়ে গেছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ডকুমেন্টস আমরা সাবমিট করলাম সেটা পিএম কিষাণ পোর্টালে সেভ হয়ে গেছে, এবং আমরা দেখতে পাচ্ছি আধার নম্বর দিয়ে, এবং আমাদের যে যে রেজিস্ট্রেশন নাম্বার একটা নাম্বার দিয়েছেন সেটা আপনি চাইলে লিখে রাখতে পারেন এবং লাস্টে ওকে করে দিতে পারেন।
আপনি চাইলে পরবর্তীতে আপনার জমি যদি থাকে সেক্ষেত্রে আপনি অ্যাড করেও নিতে পারেন, অসুবিধা নেই। তো আমি এখানে ওকে করলাম। ওকে করার পর আমরা হোমে যাব এবং আমার যেটা ফিল আপ করেছি সেটা স্ট্যাটাসটা জানব। তো আমরা দেখছি ফার্স্টে পিএম কিষাণ সম্মান নিধি যে মেন ওয়েবসাইট সেটাতে চলে এসেছে, এবং স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার অ সিএসসি ফার্মার যেটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখা যাচ্ছে যে এন্টার আধার নাম্বার, যে আমরা যে আধার নাম্বারটা দিয়ে আমরা এন্ট্রি করেছি সেই আধার নাম্বারটা দেব, এবং তার পাশে ডান দিকে যে ক্যাপচার কোডটা আছে ইন্টার ইমেজ টেক্সে আমরা বসিয়ে দেবো, এবং তারপরে সার্চ বাটনে ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি পুরো ডিটেলসটা কী অবস্থায় আছে সেটা দেখা যাচ্ছে। এটা তখন আপনার যদি ভেরিফিকেশন হয় সেখানে স্ট্যাটাস দেখা যাবে, আর যদি রিজেক্ট হয় সেখানে আপনার তার স্ট্যাটাসও দেখা যাবে। তো এটি হয়ে যাওয়ার পর আপনাকে আপনার মোবাইলে একটা এসএমএস পাঠাবে যেখানে লেখা থাকবে কিষাণ সম্মান নিধি প্রকল্প আর্থিক সহায়তা করার জন্য আপনার দেওয়া তথ্য যাচাইয়ের জন্য সহ ঘোষণাপত্র পূরণ করার জন্য জমির পর্চা, আধার কার্ড, ব্যাংকের পাসবুক, ভোটার কার্ড এবং মূল নথি সহ এক কপি প্রতিলিপি সহ আপনার ব্লকের সহ কৃষি অধিদপ্তর দপ্তরে এই এসএমএস প্রাপ্তির 4 দিনের মধ্যে যোগাযোগ করুন। তো তখন আপনাকে ওই দিনের মধ্যে ভেরিফিকেশনের জন্য আপনার যে ব্লক কৃষি অধিকর্তা আছে তার কাছে গিয়ে ভেরিফিকেশন করে দিয়ে আসতে হবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন।